নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। টবল নবপঞ্চম রাজযোগ, আট রাশির ভরপুর ধন দৌলত পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী আট রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, কৌশিকটা যখন ভিডিওগুলো দেয় কি না, কোনো হাওয়াতে কিন্তু ভিডিও দেয় না, টোটালি লজিক্যালি কিন্তু আমি ভিডিওগুলো দিই এবং গ্রহের অবস্থান ধরেই কিন্তু আমি আলোচনা কিন্তু করি। দেখুন, বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং ধনু রাশিতে রবি এবং মঙ্গল একত্রে অবস্থান করছে, অর্থাৎ রাজা এবং সেনাপতি অবস্থান করছে। বৃহস্পতির সাথে রবি এবং মঙ্গলের নবপঞ্চম রাজ্য সৃষ্টি হচ্ছে। এই দুর্লভ রাজযোগে আটটি রাশির ডবল ডবল লাভ করবে আগামী 14 জানুয়ারি 2024 পর্যন্ত। অনেকে বলেন যে কৌশিকদা কতদিন লাভ হবে, অর্থাৎ 14 জানুয়ারি 2024 পর্যন্ত এই ডবল নবপঞ্চম রাজযোগে আট রাশির কপাল কিন্তু খুলতে চলেছে, ভরপুর ধন দৌলত পেতে চলেছে এই আট রাশির জাতক এবং জাতিকারা। আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনারা অবশ্যই দেখুন, এবং অনেকে ভিডিও দেখছেন হয়তো আপনার সাথে মিলছে না, আমি একটি কথা আবারও বলবো, ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে সমস্যাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই করুন। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো, এই নবপঞ্চম রাজযোগে বিশেষভাবে লাভ পাবে এই বৃহস্পতি মঙ্গল এবং রবির, এই তিনটি কিন্তু একে অপরের মিত্র গ্রহ, অর্থাৎ এই তিনটি গ্রহের ডবল নবপঞ্চম রাজযোগে নির্ণায়ক রেজাল্ট, অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে এই আট রাশি। তার আগে আমি একটি কথা বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। অনেকের ক্ষেত্রে কিন্তু প্রেডিকশন করে ছেড়ে দিই, অর্থাৎ সেই জায়গাটাতে কি করতে হবে না করতে হবে আমি অবশ্যই, যারা বলবে যে কৌশিকদা আপনার আমি শরণাপন্ন, আপনি আমাকে চেক করে হোক আপনি সেই জায়গাটাকে তুলে ধরুন, অবশ্যই তার হাত আমি কিন্তু অবশ্যই ধরি। তো আলোচনাতে আসা যাক, নবপঞ্চম রাজযোগে ডবল ডবল লাভ পাবে প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশি রাশিতে মঙ্গল এবং রবি অবস্থান করছে, পঞ্চমভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতির নবমভাবে রবি মঙ্গল। আপনাদের এই সময় মধ্যে আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, এবং এই সময় মধ্যে আপনাদের প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এবং এই সময় মধ্যে ধনু রাশির কেরিয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির এই নবপঞ্চম রাজযোগে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে মেষ রাশির, কোনো সম্পত্তি ক্রয়ের জায়গা দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা
এবং এর পাশাপাশি শেয়ার বাজার ফাটকা লটারি থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। আপনাদের মান সম্মান এবং কর্মক্ষেত্রে পরিবর্তন একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, আপনাদের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে। কোনো সম্পত্তি ক্রয়, যারা ব্যবসা করছেন, গাড়ি বিজনেস করছেন, ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। আপনি ল্যান্ড রিলেটেড বিজনেস করছেন সিংহ রাশি, এখান থেকে আপনারা লাভ পাবেন। আপনারা এ সময় নিজস্ব গাড়ির আপনাদের শোরুম রয়েছে, এখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন। কেরিয়ার ক্ষেত্রে লাভ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আপনাদের বিদেশ যাত্রার যোগ, ধর্মীয় যাত্রা আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। বিশেষ করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো, কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা নেই, কিছুটা হলো টেনশনের জায়গা রয়েছে। অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা হতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি হতে চলেছে, এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো অর্থ মিথুন রাশি পেতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। ইনকাম আপনাদের ডাবলিং ট্রিপলিং ইনকাম আপনাদের হতে চলেছে মিথুন রাশি। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে। আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তনের সুযোগ আসতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির সফলতা, সাকসেস, ভাগ্যের দ্বারা কাজ, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আর্থিক স্থিতি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ইনকাম আপনাদের বাড়বে, এবং আপনাদের বেশ কিছু টাকা যাতে আটকে ছিল সেই টাকা আপনাদের রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনারা যদি কুম্ভ রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে। এবং ফিউচারের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তনের একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আপনার কুম্ভ রাশি। এরপর পর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের এই সময় মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। কোনো কোনো ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তনের সুযোগ আপনাদের দেখা যাচ্ছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে সুনাম অর্জন হতে চলেছে, এবং মানসিক স্থিতির জায়গায় কিন্তু মজবুত আপনাদের হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই ছিল ডবল নবপঞ্চম রাজযোগে এই আটটি রাশি মহা লাভ পেতে চলেছে, ভরপুর ধন দৌলতে আপনাদের আসতে চলেছে। যদিও আপনাদের জন্মচক্রে যদি বড় কোনো দোষ না থাকে, আমি একটি কথা বললাম যে 14 জানুয়ারির মধ্যে আপনাদের কিন্তু বড় ধরনের পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই আট রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই, এবং এর পাশাপাশি আপনাদেরকে একটি কথা আপনাদেরকে আবার আমি অনুরোধ করি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, মিলছে না, ভিডিও দেখে যাচ্ছেন, কিন্তু শুধু ভিডিও দেখলে হবে না, পাশাপাশি নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করুন, কোন জায়গাতে সমস্যা আছে তার নির্ণয়। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন, যাতে সমস্যা হচ্ছে দেখুন সবারই যে মিলবে এমন কোনো কথা না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলো বলছি অ্যাকুরেট আপনাদের মিলবে, যদি আপনাদের জন্মগত ছকে কোনো দোষ না থাকে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।